ব্যতিক্রমী সব মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন বগুড়ার ছেলে হিরু আলম। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবির নাম মার ছক্কা। মার ছক্কা ছবিটি আগামীকাল 11 আগস্ট সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে হিরু আলমের সাথে অভিনয় করেছেন রুহান ও আলেকজান্ডার বু। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। নির্মাতা মঈন বিশ্বাস বলেন, চাইলেই ছবি মুক্তি দিতে পারতাম অনেকগুলো হলেই, কিন্তু আমি প্রথমে 48টি হলে ছবিটি মুক্তি দিচ্ছি। মঈন বিশ্বাস এর আগে পাগল তোর জন্য রে ছবির মাধ্যমে আলোচনায় আসেন। ছবিটি ফ্লপ হলেও ন্যান্সি ও বেলাল খানের গাওয়া এই গান তুমুল জনপ্রিয় হয়। হিরু আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনো কল্পনা করিনি যে চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। সত্যিই আমি প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাসের কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন। মার ছক্কা ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন পরিচালক মঈন বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানি, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, রাবিনা, বৃষ্টি, তন্দ্রা প্রবণ, জাদু আজাদ, জুবের জ্যোতি, তনু পাণ্ডে ও প্রমুখ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।